<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه الحكيم اعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ আলার অতঃপর আমাদের মহানবী মোহাম্মদ সাল্লা আলাইবাসাল্লাম তার পরিবার এবং অনুসারীদের ওপর চিরশান্তির দ্বারা বর্ষিত হোক আমি বেশ কয়েক কয়েক মাস পর আবার দার্শের জন্য আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি আর এই মূলতাকা বা সাক্ষাৎ গার বা এই সাক্ষাৎ একমাত্র আমাদের ইসলামিক আলোচনার জন্য যাতে করে আমরা ইসলামিক জ্ঞান সঞ্চয় করতে পারি আর সেগুলো আমরা অপরের কাছে পৌঁছাতে পারি এই লক্ষ্যে এই বৈঠকে আমরা বসি তা আল্লাহ আমাদের সকলকে জানার এবং মানার তৌফিক দিন আজকের আলোচনা ইসলামের পাঁচটি রুকনের মধ্যে একটা রূপণ হজ কারণ আমাদের সামনে হজ আসছে অনেক ভাই হয়তো হজ করবেন আর এই হজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্ম সাধারণ কোনো কর্ম নয় আল্লাহ আলা এই হজকে ফরজ করেছেন মানুষের জন্য যেটা কোরআনে সুরায় ইমরানের সাতানব্বই নম্বর আয়াতি আল্লাহ তালা উল্লেখ করেছেন যেটা আমি এখনই আপনাদের সামনে পাঠ করেছি অলিল্লাহ আলান্ন হিকজুল বাইতি মানস্তাতা সাবিরা ওমান কাফারা ফাইন আল্লাহ আলা মিন আল্লাহ বলছেন মানুষের জন্য ও আজীব মানুষের ওপরে ও আজীব বা লোকদের ওপরে ও আজীব আল্লাহর জন্য হজ করা যা সামর্থ্য আছে হজ করার আর যে ব্যক্তি এই ফরজকে অপরিহার্য কর্তব্যটাকে অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যে আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি থেকে তিনি অমুখাপেক্ষী সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তবুও আল্লাহ সুবাহ তালার রাজত্বে তার প্রভুত্বে কোনোরকম কম বেশি হবে না বিষয়ে প্রবেশ করার আগে আমরা জানি সকলে ইসলামের ভিত্তি হচ্ছে কটা জিনিসের পরে পাঁচটি জিনিসের উপরে বোখারি মুসলিম হাদিস রয়েছে আল্লাহ রসু বলেছেন বনিয়াল ইসলাম ও আলা খামসিন শাহাদ আল্লাহ ইলা ওয়ান্না মুহাম্মদ রাসুল্লাহ ওয়াইকাম সলাতি ওয়া ইতা মুসলিম হাদিস এখানে পাঁচটি রুকুনকে আল্লাহ স্টেজ বাই স্টেজ একের পর এক এত সুন্দর সাজিয়েছেন এগুলো আমরা সবাই হয়তো খেয়াল করি না সর্বপ্রথম যে স্টেজটা যে সর্বপ্রথম যে রুকুনের আল্লাহ সব তালা উল্লেখ করেছেন রসুল সাল্লাম বলেছেন শাহাদ আল্লাহ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাম তার রসুল বান্দা এবং রসুল এই রুকুনটা অত্যন্ত সহজ মানা শুধু মানুষকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদের একক সত্য মাহবুদ উপাস্য আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তাঁর রাসুল এটা সবাই মানুষ মুখে বলে এটা এ করতে পারে বিশ্বাস করতে পারে এটা অত জটিল নয় কিন্তু গুরুত্ব কম নেই যদি কোনো মানুষের এই কালেমা কালেমা হিদ এটা যদি গোলমাল থাকে তাহলে বাকি যে কর্মগুলো যে ওরকুন বা যে ফার যে আহকাম হুকুম আসছে কোনোটাই কাজে আসবে না কিন্তু গুরুত্ব অনেক কিন্তু মানতে বিশ্বাস করতে খুবই সহজ বিশ্বাস করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর পরে ইমান আল্লাহ রসুল পরে সহজ জিনিস যখন কোন মানুষের এই সঠিক বিশ্বাস এই প্রথম রোপণটা এসে যাবে স্তম্ভটা তারপরে তার স্টেজ আসছে একটু একটু জটিল তারপর কি আসছে দ্বিতীয় রোপণ হচ্ছে কি নামাজ কায়েম করা আল্লাহ যদি বলতেন ঠিক আছে তোমার লাইলা হেলাল মোহাম্মদ বলে এই কালামে বসে থাকো তার মধ্যে আরাম হতো খুব কিন্তু এটা বিশ্বাস করার পরে আর একটা দায়িত্ব আসছে একটু জটিল যে আদান হলেই আপনাকে রাত্রে হোক দুপুরে হোক ঘুমের অবস্থায় হোক আপনার আবার পাঁচবার মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে হবে কি হবে না তাহলে কালেমা লাইলা হেলা মুখে বলে অন্তরে বিশ্বাস করা চাইতে এটা একটু জটিল কিনা আপনি কর্মে থাকুন বা সফরে থাকুন বা ঘরে থাকুন যে কোনো অবস্থায় আপনার উপরে এই নামাজ পড়া ওয়াজিব পড়তেই হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় রোপণটা প্রথম থেকে একটু ইয়ে রয়েছে একটু চাপ রয়েছে বেশি আলহামদুলিল্লাহ আমার আখিদার সহি হয়ে গেছে এর আগেই কালেমালে লায় পড়ে নিয়েছি তারপরে আখিদার পরে আরেকটা জিনিস আটা আরও একটা জিনিস আমাদের জানা দরকার যে আমরা বলে থাকি আখিদা বা তহিদে পরে কর্ম হিসাবে সব গুরুত্বপূর্ণ কর্ম কি এই নামাজ তাই আখিদার সঙ্গে সঙ্গে তহিদার তহিদ যে প্রথম রুকুন আমাদের লাইলা আল্লাহ রাসুল্লাহ এর পরে আসলে কি নামাজ এবার আসছে এটা আবার আর একটু চাপ বেশি মানুষের জন্য একটু চাপ বেশি লাইল আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ পড়লাম তারপরের সময় হলো নামাজ পড়লাম পাঁচবার দেবার রাত্রে আলহামদুলিল্লাহ এতে কিন্তু কোনো ফি লাগে না নামাজ পড়তে ফি লাগে নাকি জবার আসেন পঞ্চাশ টাকা ফি দিতে মসজিদে কোনো ফি নাই। উঁচু করে হাত পা ধুয়ে আপনি মসজিদে প্রবেশ করুন আল্লাহর জন্য নামাজ পড়ুন বেরিয়ে চলে যান এতে কোনো ফি টাকা পয়সার কোনো ব্যাপার নেই কিন্তু তৃতীয় যে রুকুন আছে সেটা হচ্ছে জাকাত হে ধনী ব্যক্তি যার সম্পদে জাকাত ওয়াজিব হয়ে যাবে তাকে কিন্তু আল্লাহ তালার। হুকুমে জাকাত বের করতে হবে এখানে একটু সমান সমস্যা কারণ আমরা পৃথিবীর সকল মানুষ প্রায় সম্পদকে ভালোবাসি এখানে আল্লাহ সুবান ও তাহলে আমাদের পরীক্ষা করতে চেয়েছেন তৃতীয় রুকনে সম্পদের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি যখন আপনার দু লক্ষ টাকা জাকাত বের হল হিসাবে যে এবছর আপনার দু লক্ষ টাকা জাকাত বের হলো আর আপনার কোনো কাজ বাকি আছে তিনতলার ছাদ এখনও বাকি আছে সহ তারা আপনাকে সুশ্রুই দিচ্ছে টাকায় সাতটা হয়ে যেত আবার জাকাত যে ফরজ এটাও আপনার চিন্তা চিন্তায় আল্লাহ জাকাত করেছেন কি করি এই ক্ষেত্রে আমাদের একটা পেশার আসছে আল্লাহ সুবাহ তালার এই হুকুমে বা এই বিধানে যে মানুষ তুমি এখানে পাস করতে পারছো কি না এটা আল্লাহর পরীক্ষা যদি আপনি দিয়ে দেন তৃতীয় রকম আপনার পালন পালন হল আল্লাহর মোহাব্বতটাকে আপনি বেশি অগ্রাধিকার দিলেন দুনিয়ার মহবতের চাইতে তাহলে বুঝতে পারছি এই যে রকমটা তৃতীয় রকমটা একটু আরও চাপ বেশি দ্বিতীয় রোকনের চাইতে কেন দ্বিতীয় রোকনের নামাজ নামাজ পড়তে আমাদের টাকা লাগে না কিন্তু তৃতীয় রকমের টাকা আমাদেরকে দিতে হচ্ছে এবার আসছে চতুর্থ রকম সেটা কি রমজান মাসে রোজা পালন করা এটা আর একটা এর চাইতে আরও একটু বেশি চাপ বলা যেতে পারে কেমন করে সেটা সেটা হচ্ছে এই যে হে ধনী ব্যক্তি জীবনে হয়তো কোনো সময় ক্ষুধার যে জ্বালা সেটা সে অনুভব করে নেয় তাল্লা তা তালা আমাদের জন্য চাপিয়ে দিলেন তোমাকে একটা মাস গ্রীষ্মের দিন হোক অথবা শীতের দিন হোক ছোট দিন হোক অথবা বড় দিন হোক রমজান মাস যখন আসবে সু শুভের সাদেক থেকে নিয়ে একদম পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আপনাকে উপবাস করতে হবে আপনাকে উপোস থাকতে হবে খেতে পারবেন না কিছু এটা আপনার একটু চাপ কারণ আপনার বাড়িতে টাকার অভাব নেই ভালো ভালো খাবার ভালো ভালো পানীয় অভাব নেই আপনি ক্ষুধার্ত পেপাসিত গ্রীষ্মের সময় আপনার ফ্রিজ ভরা শরবত রয়েছে ফল আছে খাবার আছে কিন্তু রমজান মাস হওয়ার জন্য আপনি সেগুলো খেতে পারছেন না আপনার পেট যারা করছে তবু আপনি এই রুকনটা মানার জন্য আপনি খেতে পারছেন না টাকা থাকা সত্ত্বেও খাবার থাকা সত্ত্বেও কোনো মানুষ এমনিতে ধৈর্য ধরতে পারবে কেউ পর্যন্ত ক্ষুধার অবস্থায় পারবে না কিন্তু এই রোপণের কারণে এই যে স্তম্ভ আল্লাহ সুমন বানিয়ে দিয়েছেন যাতে করে ধনী ব্যক্তি যারা ক্ষুধার জ্বালা অনুভব করে না তারা অন্ততপক্ষে এক মাস এই ক্ষুধার জ্বালাটা তারা অনুভব করুক এখানে একটা শিক্ষার বিষয় আছে অনেকে আমরা দেখি গ্রামে গঞ্জে গৃহস্থ মানুষ মাঝামাঝি ধনী মানুষ যাদের হয়তো মাছ বলা খাবার কোনো অভাব নেই তাদের বাড়ির পাশে যদি কোনো একটা ছোট্ট মেয়ে বা ছেলে হাতে খাবারের প্লেট নিয়ে খাবার চাইতে আসে তখন অনেকে বিরক্ত হয়ে যা যা এখন যাক ঘোয়ার সময় সে চিন্তাও করে না যে প্রতিটি মানুষ সে লজ্জাবোধ আছে কেউ 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 কি চায় যে সে হাত বাড়িয়ে কার কাছে খাবার চাহবে এটা সহজে কেউ চাতে পারবে না মানুষ যখন অসহায় হয়ে যায় নিরুপায় হয়ে যায় তখন ওই পথ অবলম্বন করে তাদের পেটে যে যে ক্ষিদা তাদের পেটে যে জ্বালা সেই জ্বালাটা টানে সে এসেছে এই কর্ম করতে নচেত সেটি যে বাড়িতেই থাকত কিন্তু এই ধনী ব্যক্তি যারা জ্বালার কোনো অনুভব কিছু করে নেই তার জন্য সে অনাস তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় তালা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা রুকুন দিলেন যে তোমাকে এক মাস উপবাস করতে হবে যদি কোনো অনাথ কোনো গরিব কোনো দরিদ্র অভাবী মানুষ কৃতার্থ মানুষ তোমার কাছে খাবার যাচাঙ্গা করে চাই তাহলে তুমি তার তুমি রমজান মাসে সেই ক্ষোধা যাটা স্মরণ করে তাকে একটু সম্মান করে তাকে একটু সহযোগিতা করার মনোমান তৈরি করো এটা হচ্ছে চতুর্থ রকম পাঁচ নম্বর রকম হচ্ছে হজ এটা তার থেকে আরও একটু কষ্টকর যার সম্পদ আছে সে বাড়িতে বসে হজ করতে পারবে না তাকে মক্খাস পৃথিবীর যে কোনো কোনায় মানুষ থাকুক না কেন আল্লাহ সুমানতাল্লাহ কনের মধ্যে বলে দিয়েছেন যে মিনফাজ আমিক পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে মানুষকে আসতে হবে কোথায় কাবা কাবা প্রান্তরে আর এখানে তাকে এসে হজ করতে হবে অনেকে আবার আজকাল কোথায় মানে আজমিরা নাকি সাতবার গেলে হজ হয়ে যায় টুঙ্গি তবলিগের মা ইজতেমায় গেলে সাতবার গেলে হজ হয়ে যায় নানা রকম হজের ব্যবস্থা হয়ে গেছে কাবা ঘরে আসে এসে হজ করতে হবে এটা হচ্ছে ইসলামিক বিধান এটা আল্লাহর হুকুম মিনফাজ্জিন আমিন মিনফাজ্জিন আমিক বলা হয়েছে পৃথিবীর সব জায়গা থেকে সফর করে মক্কায় এসে হজ করতে হবে সফরটা সহজ জিনিস নয় সফর আপনার দুঃখ আপনার কি বলে কষ্ট হতে পারে আপনাকে অপেক্ষা করতে হবে কোথায় খাবেন কোথায় শোবেন কষ্ট কষ্টকর আপনাকে বাড়ি ছাড়তে হবে আপনার বাড়ির মহব্বত গ্রামের মহব্বত পিতামাতার মহব্বত ছেলেমেয়ের মহব্বত সবকে ত্যাগ করে আপনাকে আসতে হবে আল্লাহর মহব্বতের টানে মক্কায় হজ করতে এটা টাকা দেওয়ার থেকে অনেক মানুষ হচ্ছে টাকার কোনো অভাব নেই দিদরাম দু লক্ষ টাকা যাওয়া হয়ে গেল হজ না ঘরে বসে আপনার লক্ষ কোটি টাকা থাকলেও আপনাকে এই কষ্টটা করতে হবে তা আমরা বুঝতে পারলাম যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি পঞ্চম নম্বর স্তম্ভ হজ এই হজটা একটা বিশাল পরীক্ষা আপনি সুখে সঞ্জিতের বাড়িতে আছেন সব কিছু সব ত্যাগ করে আপনাকে আমাকে হজ করতে হবে আর এটা স্তম্ভ ছোটোখাটো কোনো বিষয় নাই তা এগুলো আমাদের এর ফজিলত আছে এটা আমাদের মারা কর্তব্য তাই এই বিষয়টা আমাদের আলোচনা করা দরকার ছিল আর তার আমি ভূমিকা স্বরূপ লম্বাই হয়ে গেল যে পাঁচটা স্তম্ভ আল্লাহ সুমান তালা দিয়েছেন আর পরপর যে সাজিয়েছেন এর মধ্যে দর্শন হচ্ছে এটা যেটা আপনাদের সামনে এখনই বলা হলো হজের শাব্দিক অর্থ কি আল হাজু ইরাদু হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা ইচ্ছাপোষণ শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থে হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু স্বার্থ সাপেক্ষ আল্লাহ শোভানার এবাদতের লক্ষ্যে মক্কা সফর করা মক্কার উদ্দেশ্যে সফর করার নাম হচ্ছে কি হজ এ হজ ফরজ এটা আমরা এখনই শুনলাম সাতানব্বই নব্বই আয়াত আল্লাহ তাআলা বললেন আর হাদিস ও রসুল আল্লাহসাল্লাম বলেছেন আনাবি রাতে রাতে আল্লাহ ওয়ান হোকাল খাতামানা রসুল্লাহ সাল আল্লাহ আলিসাল ন ফাকালা এ আই হনাসু ইন আলাই কুমুল হাজ্জা

আর ওই লোকটি তিনবার কথা রিপিট করলো যে প্রত্যেক বছর কি হজ ফরজ প্রত্যেক বছর ফরজ আল্লাহ রাসুল কিন্তু চুপ থাকলেন যখন সে একটু চুপ হয়ে গেল তখন আল্লাহ রাসু বললেন কাল রাসুল আল্লাহ সাল্লাম লাউ কুন্তু লাউ কুলতু না আমি আমি যদি বলতাম সেই সময় যে হ্যাঁ প্রত্যেক বছর তাহলে প্রত্যেক বছরই হজ অজব হয়ে যেত ফরজ হয়ে যেত আল্লাহ বললেন ওলা মাস্তা তা আবার কোনো দিন পালন করতে পারতে না তাই আমি তোমাদের দিকে তাকিয়ে আমি নীরব ছিলাম তাহলে বোঝা যাচ্ছে যে না প্রত্যেক বছর হজ ফরজ নয় জীবনে একবার করলে আপনার ফরজ আদায় হয়ে যাবে এটা হচ্ছে মুসলিম শরীফের তাহলে হজ ফরজ আর হজ কার জন্য ফরজ সকলের জন্য তার শর্ত আছে শুরু তোর হজ হজের শর্ত আছে বেশ কয়েকটা একটা মনে হচ্ছে আলি আহ আল্লাহ তালা বলেছেন মানিস্তাত এলাইস্তা মানে শক্তি সামর্থ্য শক্তি অর্থের শক্তি এবং দৈহিক শক্তি সফর করার মতো তার শরীর আছে আর কি তুরুকুল আমন তুরুক রাস্তার নিরাপত্তাও থাকতে হবে যুদ্ধ চললে বা কোনো রকম আপদ বিপদ আসার এ থাকলে আশঙ্কা থাকলে তার জন্য টাকা থাকলেও হজ ফরজ হচ্ছে না তখন আরও আরও শর্ত হয়েছে মুসলিম হতে হবে স্বাধীন হতে হবে বিবেক সম্পন্ন হতে হবে মেয়েদের জন্য মারিম হতে হবে এগুলো হজের শর্তের মধ্যে রয়েছে যদি এই সমস্ত শর্ত কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে তার উপরে হজ ফরজ কিন্তু প্রশ্ন হলো তাৎক্ষণিক ফরজ সঙ্গে সঙ্গে সেই বছরই করতে হবে না দু এক বছর বিলম্ব করা যায় এতে দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যে আল আজ আল আল ফাউরি হজের শর্ত আপনার কাছে পাওয়া গেল সঙ্গে সঙ্গে আপনাকে সেই বছরের সামনের যে হজ আসছে সে হজ করতে হবে একটা কর একটা মত আর একটা মত হচ্ছে আর তারা যে না যদি কোনো অসুবিধা থাকে শরত এসে গেছে তার কোনো অসুবিধা হয়ে গেছে তাহলে সে তার পরে বছরে করতে পারে এটা জায়েজ বিলম্ব করাটা জায়েজ দ্বিতীয় মতে আর প্রথম মতে বিলম্ব করা জায়েজ নয় দ্বিতীয় মতে বিলম্ব করা যায় কিন্তু উত্তম তারা বলেছেন উত্তম হলো বিলম্ব না করা যদি আপনি যে কোনো উপায়ে হজ করতে পারেন তাহলে আপনি বিলম্ব না করে হজ করে দেন হজ করে ফেলুন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে মুসনাদ আহমদ একটা হাদিস রয়েছে সেখানে আছে বলেছেন তাআজ্জালু বিলহজ্জ তাআজ্জালু বিলহজ্জ ফায়ন্না احدকুম লা ইদরী মা দা ইয়ারুদু লাহু তোমরা হজ তাড়াতাড়ি পরে ফেলো কারণ ভবিষ্যতে তোমাদের মধ্যে কেউ জানে না তার সামনে কোনো আপদ বিপদ আসবে কিনা এমন অবস্থা আসবে হয়তো সে হজ করতে পারবে না তাই সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই উত্তম এবার আসি আর কানুল হজ হজের রুকুন আমরা জানি কটা চারটে বাঁধা সাই করা তওয়াফ করা এবং আরাফ আর ময়দানে অবস্থান করা এই চারটে হচ্ছে রুকুন হজের এই চারটের ওপর আপনার জানতে অজানতে যদি বাদ পড়ে যায় তাহলে আপনার হজ বাতিল কোনো মানুষ যদি হজ করে তফ না করে দেশে চলে যায় আর সেখানে গিয়ে মনে পড়ে বা মশলা জানে যে আমি তো ভুলে এটা ছেড়ে এসেছি রুকুনে ও একটা রুকুন ছেড়ে দিয়েছি হয় তফ ছেড়েছে নাহলে সাহি হলে হয়তো সে আরাফার ময়দানের বাইরে সবস্থান করেছে ফাঁকা জায়গায় দেখেছে অনেকে দেখি অনেককে দেখে আমরা আমি অনেক হজ করেছি আলহামদ সাইনবোর্ডগুলো আছে যে বিদায়ত বিদায়ত আরাফা নেহায়ত আরাফা আরাফার এই শুরু হলো আরাফা শেষ হলো অনেক ভাইকে দেখা যায় যে আরাফা শুরুই হয় নাই বেশ গাছপালা সুন্দর আছে ফাঁকা জায়গা থেকে ফ্যামিলি ট্যামিলি গাড়ি গাড়ি টাই নিয়ে সুন্দর তাগো টাঙিয়ে তারা হজ করছে কিন্তু সে বুঝতেই পারলো না যে আমার হজ হচ্ছে না এরকম যদি কেউ করে ফেলে আর দেশে চলে যায় তাকে আবার এখানে ব্যাক করে আসতে হবে মক্কায় সেই আরা করতে হবে আরাফা করতে হবে না হয় তাকে তো হবে তারপরে পরিবারের সময় তবেই তার হজটা পরিপূর্ণ মনে হতে তার হজ বাতিল হয়ে যাবে এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তারপর আসছে ওয়াজেবাহাতুল হজ এটা তো বলার কথাই নেই ওয়াজেবাহুল হজ কত রকম যে আমরা মানুষকে দেখি হজের এতে ময়দানে মেনাতে আরাফাতে আশ্চর্য লাগে যে তারা এত টাকা পয়সা করে খরচ খরচ করে হজ করতে আসে কিন্তু একটু জেনে শুনে আসে তাদের শ্রম তাদের টাকা পয়সা সবই কাজে লাগে কিন্তু কেকার কথা শোনে অজবায়তুল হজ এক নম্বর হচ্ছে যে মিকাত থেকে হেরাম করা একটা হচ্ছে বিজাত হেরাম একটা একটা রুকুন আর কোন স্থান থেকে বাঁধবেন এটা হচ্ছে আজ মিকাত থেকে যে মিকাতের আল্লাহ রসুল্লাহ ইসলাম বলে দিয়েছেন যে পাঁচটা জায়গা থেকে পাঁচটা জায়গার নাম উল্লেখ খাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন সেই পাঁচ স্থান স্থান থেকে আমরা যেটা এলামলাম বলি জিদ্দা থেকে কারণে মানাজিল আছে যাতে ইরকা আছে তারপরে আপনার এই যে আপনার আমাদের এখানে হলাইফা রয়েছে মাজিনার জন্য আর জহফা বলে এক জায়গা আছে তো এই জায়গা থেকে এটা হয়তো আমরা সব জায়গায় যাই না কিন্তু আমরা তায়েফ থেকে সাইলুল কাবি বলছি এটা এটা কারণে মানাজিল আসলে এর নাম তো এখান থেকে হেরামবানা ও আজিব যদি কেউ এটা অতিক্রম করে এরাম বাঁধে এমনি সাধারণ সেলাই করা কাপড় পরে ঢুকে গেলে হ্যাঁ হারাম হারামসে ঢুকে গেল বা হুদ্ধ হারামের মধ্যে ঢুকে গেল এমনি সাধারণ কাপড়ে তাহলে কি হবে ফায়ালাই হির দাম তাকে দাম দিতে হবে তাকে ছাগল জয় করতে হবে মিসকিনের জন্য মক্কান মিসকিনদের জন্য তারপর যাচ্ছে যে এটা একটা ওয়াজিব এই ওয়াজিবটা আমাদের খেয়াল করা দরকার তারপর হচ্ছে আরাফা অকুফা আরাফা আড়াইফায় আবার আরাফার মহাদে অবস্থান করা এটা এরকম বলা হয়েছে কিন্তু সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা এই যে সময়টা কতক্ষণ অবস্থান করবেন সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা এটা ওয়াজিব কোনো ব্যক্তি যদি সূর্য ডুবার আগে আগেই আরাফে ছেড়ে দেয় তাহলে তার জন্য কি হলো দাম ওয়াজিব হয়ে গেল কিন্তু আমি আমাদের যারা হজ করে দেখবেন যে আসলের সময় থেকে তারা মুজুরাবা যেতে শুরু করে অনেক মানুষ সূর্য ডুবছে না অথচ তারা আরাফা ত্যাগ করছে মুজদালিফার মধ্যে সেখানে যে জায়গা ঘেরবে বা ভিড় থেকে তারা বাঁচবে তাড়াতাড়ি তো সেখানে পৌঁছে তারা আরামসে হজ করবে হজ এরকম সোজা নয় আবার কাউকে দেখা যায় যে তারা সূর্য ডোয়া পর্যন্ত অবস্থান করলো কিন্তু যখন নাম আগ্রহ নামাজ সেখানে শুরু করলো কিন্তু নাম আগ্রহ নামাজ পড়ে কোথায় মুজদালিফায় গিয়ে এটা একটা মোখালিফ তারা বোঝা যাচ্ছে যে দু নম্বর হচ্ছে যে আপনি আরাফার আর ময়দান অবস্থান করবেন সূর্য ওঠা থেকে নিয়ে ডুবা পর্যন্ত এটা হচ্ছে ওয়াজিব তারপরে আপনাকে রাত্রি কাটাতে হবে এটা ওয়াজিব তারপরে সকালে আপনি আবার মিনা আসবেন সেখানে আপনি কি করবেন কাকর মারবেন এটা ওয়াজিব যদি কেউ কাকর না মারে সে ওয়াজিব ত্যাগ করলো আর ওয়াজিব ত্যাগ করলে তারপরে দাম ওয়াজিব হয়ে যাবে তাকে ছাগল জাওয়াই করতে হবে তারপরে রাত্রেবেলায় মেনায় তাকে অবস্থান করতে হবে এটাও থাকা ওয়াজিব রাত্রে মেনায় অবস্থান করতে হবে রাত্রে অন্য জায়গায় কাটালে আপনার চলবে না মেনাতেই আপনাকে থাকতে হবে রাত্রে এটাও ওয়াজিব তারপরে মাথা নেড়া করা এটাও ওয়াজিব চুল ছোট করাকে মনে এড়িয়ে দেওয়া এটা ওয়াজিব কুরবানি করাও ওয়াজিব এই সমস্ত ওয়াজিবগুলো আমাদের অবশ্যই খেয়াল করা দরকার এবার আমরা আসবো আশহারুল আশ আশহরুল হাজ হজের মাস কটা তিনটে সওয়াল জুলকাদা এবং দিল হেজার কে প্রশ্ন করতে পারেন হজের মাস যদি তিনটে হয় তাহলে আমরা সওয়াল মাসে আগে আগে হজ নিই ভিড় কম হবে তাই না জুল হাজের মাসে কয়েনি এখন জুল হজার মাস চলছে আমরা এই মাসে কইনি হজ হবে কি হবে না না যদিও এটা হজের মাস হজ কিন্তু ওই নির্দিষ্ট সময়েই হবে যেটা আগে তার সংজ্ঞায় বলা হয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে যদি তাই হয় তাহলে হজের মাস তিনটে হলো কেন এর উত্তর হচ্ছে এই যদি কোনো মানুষ তামাত্ম হজ করে সে ব্যক্তি এই মাস সল মাসে প্রথম তারিখ থেকে নিয়ে তার সময় হচ্ছে যে সল মাস প্রথম তারিখ থেকে নিয়ে একদম ন তারিখ জিহির যে ন তারিখ পর্যন্ত সে হজে এরাম বানতে পারে এর আগে হজের জন্য রাম সে বানতে পারে না তার মানে কোনো ব্যক্তি যদি হজ করে অর্থাৎ তামাত্ম হজ প্রথম উমরা করতে হয় তারপরে হজ করে যে কোনো ব্যক্তি যদি হজের উদ্দেশ্যে সাওয়ান মাসের প্রথম তারিখে গিয়ে সে উমরা করে তারপর আবার হজের সময় এরাম বেঁধে আবার হজ করে তাহলে এই উমরা তার হজের উমরাই হবে হজের উমরা বলে গণ্য হবে এই হিসাবে বলা হয়েছে যে সওয়াল জিল হেজা এটা হচ্ছে হজের মাস আমরা আলহামদুলিল্লাহ যারা হজ করেছে এবং যারা করবো তাদের জন্য এটা সুসংবাদ যে হজদের বিশাল ফজরত রয়েছে তাই আমরা হাদিস লহ রহ শুনে থাকি হদের ফজরত হচ্ছে যেটাকে একদম নিষ্পাপের সঙ্গে তুলনা করা হয়েছে আর আমি আল্লাহ ওয়ান ওয়াল কার রসুল্লাহ হে সাল্লাল্লাহ আলি সাল্লাম আল উমরাত্তু ইলাল অমরাতী কাফারতুল নিমা বাই নাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসাল্লাহু সাবুন আউ জেজা উন ইল্লাল জান্না রহ খরি মুসলিম যে এক উমরা করলো এক ব্যক্তি তারপর আর একটা উমরা করলো এই মাঝে যে গুনাহ বা পাপগুলো হয়ে গেছে এই উমরার জন্য সেই ছোট খাটো পাপ কি হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবেন আর হজুল মাবরুর গৃহীত হজ যে হজকে আল্লাহ ও তাল্লা কবুল করেছেন সেই হজের যাজাব বা সেই হজের সবাব বা বদলা সেটা কি জান্নাত

যে ব্যক্তি এই কাবা ঘরে হজ করল আবহাওয়া বলছে রসুলাম বলেছেন আর সে হজের সময় কোন রকম অশ্লীলতা অবলম্বন করল না কোন শরিয় গরিত কাজ সে করল না সেই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেমন যেন তার মা তখনই তাকে কি করলো প্রসব করল নবজাত শিশু যখন মায়ের পেট থেকে আসে দুনিয়ায় তখন নিষ্পাপ হয়ে আসে মাসুম অনির খাতা একজন হাজি যার হজকে আল্লাহ কবল করবেন সে নিজের বাড়িতে প্রত্যাবর্তন করবে ফিরে যাবে এই অবস্থায় তার কোন গুনাহ বা পাপ থাকবে না যেন সে এখনই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো কত বড় ফজিলত এটা এটা হচ্ছে হজের ফজিলত এবার আসবো আকসামুল হজ হজের প্রকার হজ ক প্রকার তিন প্রকার হজ যেটা আগেই বলা হলো তামাক্তা মানে মানে কোনো মানে এতে কর্ম থেকে সুযোগ নেওয়া বা উপকার গ্রহণ করা একে আরবিতে বলা হয় তামাত্ম এটা যে হজটা আমরা তামাত্ম বলে সেটা হচ্ছে প্রথমে আপনি গিয়ে ওমরা করলেন ওমরা করে হালাল হয়ে গেলেন হেরাম খুলে দিয়ে সাধারণ কাপড় পড়লেন তারপর আবার আট তারিখে হেরাম করে আবার আপনি কি করলেন হজের বাকি কাজগুলো সম্পন্ন করলেন তো একই সফরে আপনি কি করলেন দুটোই আপনি ইয়ে করলেন কাজ করলেন ওমরাও হল এবং হজ হলো আর মাঝখানে আপনি সাধারণ মানুষের সাধারণ মানুষের মতো আপনি বিনা থাকতে পারলেন এটা একটা আপনার উপকার সুযোগ এই দিকে লক্ষ্য করে বলা হয়েছে কি কোরবানি আর একটা হচ্ছে হাজ্য কেরান কেরান শব্দ অর্থ হচ্ছে মেলানো। কারিন বলা হয়েছে কারিন মানে বন্ধু যে বন্ধু সবসময় একসঙ্গে থাকে তো এই দিকে লক্ষ্য করে ওই হজটাকে কেরান বলা হয়েছে এই জন্য যে এটা তাদের জন্য যে সমস্ত হাজিরা ঘর থেকে যখন আসবে মক্কা অভিমুখে যখন সফর করবে তখন তারা হজের উদ্দেশ্যে একটা বুদনা বা হাদি কুর্বানি জানোয়ার সঙ্গে নিয়ে যাবে যারা কোরবানি জানোয়ার সঙ্গে নিয়ে যাবে তাদের হবে সে এহরাম পরে সে উমরা করবে হজের উদ্দেশ্যে উমরা করার পরে সে এহরামে অবস্থায় থেকে যাবে এহরাম সে ভাঙবে না আর সেই এহরামে সে হজ সম্পন্ন করবে তো হজের সঙ্গে উমরার সঙ্গে হজকে মিলিয়ে দেওয়া হলো এক এখান মাঝখানে কোনো গ্যাপ থাকলো না হালাল হলো না এই দিক লক্ষ্য করে এই হজকে কি বলা হয় হজ কিরম বলা হয় তো শব্দের সঙ্গে আপনার আমরা হজের যে মানে ইয়ে বর্ণনা সেটা মিলে যাচ্ছে আর একটা হচ্ছে আল এফার তো অনেকে একত্রা আছে হুজুর কোন হজটা করা ভালো কেন ভালো না তামাত্ম ভালো আমাদের এটা ফোকাদের মধ্যে বা কোনো কোনো মানুষ দেখি যে তারা কেরানটাকেই মজ্ দিয়ে থাকে ফতোয়াতে যে কেরানটা রসুল সাল্লা কোন হজ করেছেন ক্রান হজ করেছেন তাইলে আমরা রসুল যে হজ করেছেন সেটা আমাদের করা ভালো এটা বলতে পারে কেউ কিন্তু না রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন হজ করতে এলেন তখন আল্লাহ রসুল সঙ্গে প্রকার মানুষ ছিল এক প্রকার তারা সঙ্গে জানোয়ার আনেনি মক্কায় আর কিছু কিছু লোক আর রসুল সালিসাম তার মধ্যে ছিলেন কিছু তারা হজ সঙ্গে হাদিয়ে জানোয়ার নিয়েছিলেন হজ যখন আরম্ভ হয়ে যায় তখন আল্লাহ রসুল হজের সময়ে বলেছিলেন আরম্ভ কথা এ হচ্ছে না যে ওই সফরে তিনি বলেছিলেন যে যারা হাদিয়ের কোনো জানোয়ার আর নিয়ে আসেনি তারা তামাত্ম উমরা করে তারা হালাল হয়ে যাও আর যারা হাদি অর্থাৎ জানোয়ার নিয়েস তারা উমরা করে হালাল হয়েও না তারা কেন হজ করে না রসুসুল্লা ইসলাম বললেন যে আমি যদি জানতাম এখন যেটা জানলাম আমি যদি আগে জানতাম তাহলে আমি জানোয়ার না জানোয়ার আমি সঙ্গে নিতাম না আর আমি তোমরা যারা তামাত্ম করছো সেই তামাত্ম মতে আমি হজ করতাম ইচ্ছা প্রকাশ করেছেন তা বলা যাচ্ছে রসুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেছেন এছাড়াও দিয়েছেন তামাত্মাই যদিও তিনি হয়তো পরিস্থিতির মানে এতে চাপে বা পরিস্থিতির মানে জন্য তিনি ত্রাণ হজ করেছেন কিন্তু উম্ম যেন তিনি উপদেশ দিয়েছেন তোমরা তামাত্ম হস্ত করো এই না হলে আমি এরকম করতাম তামাত্ম করাটাই উত্তম আর যদি কেউ কেরান করতে চাই যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি ভাবে যে আমি উত্তম হস্ত করবো তাহলে করা তার জন্য তিন নম্বর হজ হচ্ছে তামাত্মার এটা বহু হচ্ছে ফার্দ মানে এক ব্যক্তি ফার্দ মানে কি এক ব্যক্তি আফরাদ বা ইফরাদ এফারাত মানে একক করণ আমরা বলি আহ এফরাদ ইবাদ আল্লাহ মানু তালার জন্য এককভাবে ইবাদ করা এখান থেকে এফরাত একক করণ তো এই হজটা কেমন আপনি উমরা করবেন না সোজা সুজা আরফা চলে যেতে পারেন অর্থাৎ অথবা আপনি মক্কা থেকে এরা মেনে এরা উমরা না করে হজের কর্ম শুরু করলেন উমরা ছাড়াই শুধু হজ করলেন এককভাবে এটাকে বলা হবে কি এফরাত আর কেরান হজ যে তোমার উমরা থাকবে তার সঙ্গে কুরবানি দিতে হবে কিন্তু এফরাত হজের কোনো কোরবানি নেই কিন্তু কর্ম যে সম্পাদন আপনি করবেন হজের সবই এক প্রথমে আপনি হেরাম বানলেন আপনি মিনাতে গেলেন মিনা থেকে আপনি ওখানে এ করলেন সকাল হল সকালে সূর্য ওঠার পরে আরাফা গেলেন আরাফাতে ওখানে সূর্য সূর্যদে থাকলেন তারপর আবার মুজতুলাফা এলেন ওখানে রাত্রি যাপন করলেন মাগরে বেশ নামাজ পড়লেন ওখানে যদি কাকর পাওয়া সম্ভব হয় তাহলে আপনি সেখান থেকে কাকড় সংগ্রহ করুন তারপর সেখান থেকে মিনা আসুন সকালে সকালে মেনে এসে ফার্স্টে বড় শয়তানকে মারুন তারপর আমার একটা কাজ শেষ তারপর দ্বিতীয় দিনে কি করতে হবে আপনাকে ছোটো শয়তানকে তারপর মাঝের শৈতানকে তারপর বড় শয়তানকে এটা কখন সূর্য ঢলে যাওয়ার পরে কিন্তু প্রথম দিনে সকালে মারতে পারেন কিন্তু দ্বিতীয় তৃতীয় দিনে আপনাকে সূর্য ঢোলার পরে আপনাকে মারতে হবে তিনটেতেই মারতে হবে তো এভাবে আমরা কাজগুলো আমাদের করা দরকার এগুলো যে এফরাদ হজ হোক অথবা কেরান হোক অথবা তামাতো এই কাজগুলো কিন্তু এতে কোনো পার্থক্য নেই আর কিছু কিছু মোলাহাদা হচ্ছে কথা মনে আছে এই বিষয়ে কিন্তু আমি বেশি করতে পারছি না সময় হয়ে অনেক হয়ে গেল নটা দশ হয়ে গেল। তো দেখি যে তারা আল্লাহ বলেছেন ঠিকই সে যুগে তো লোক কম ছিল সংখ্যা কম ছিল হাজিদের আর কাকরও মার্শাল্লাহ ভালোই ছিল হয়তো তখন এখন প্রতি বছর এমন হজ হচ্ছে পাথরও পাওয়া যাচ্ছে না অনেকে দেখা যায় যে মনে করে যে আমাদের থেকে কাকড় নিতেই হবে না আর হজ হবে না আবার কাউকে দেখা যায় কাকড়ের ব্যবস্থা কি মানে পাথরের ব্যবস্থা আবার সাবান দিয়ে আবার ধোই কি। আমি নিজে দেখেছি গত তিন বছর আগে হজ করতে গেলাম তারা দেখছে আমরা উঁচু করবো পানির ব্যবস্থা সেখানে কম লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে উঁচু করার জন্য আর এক দু তিনজন মানে বেশ করে পাকিস্তানি বা ইন্ডিয়ান বা আমাদের আমাদের ছিল কোনো হলে বিশেষভাবে কি কিছু মিশরই ছিল তারা আসলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাথর পা দ্বারা ইয়ে করবে পাথর বলা ছায় পানিটা ধুয়ে নেবে আমি বললাম ভাই মানুষ উঁচু করতে পারছে না এসে নামাজে টাইম যাচ্ছে আর তোমরা পাথর নিয়ে তাড়াতাড়ি করছো পাথরটা আপনি করবেন নাকি ওই পাথর ধুতে হবে না হজের পাথর ভাই হজের পাথর ঠিক আছে মারবেন আপনি শয়তানের এত সম্মান কেন ভাই শয়তানের মানে শয়তানকে শয়তানের মতোই দেখুন তারা শুনে কেন জাহেল মানুষ আমি বললাম যে শয়তানকে এত সম্মান দেব শয়তানকে পাথরে মারবেন ধুয়েই দিয়ে পাথর মারেন তার শয়তানকে পাথর মেরেন না শয়তানকে লাঞ্চিত করার জন্য আল্লাহ বিধানটা দিয়েছে তো পাথর কেন ধুয়েন তো যাই হোক এই ধরনের অনেক কুসংস্কার আমাদের মতো দেখা দেয় ওদিকে আমি এখন যাচ্ছি না এবার আমি আসি যে হজের যে আপনাদের প্রকার বলা হলো তা মোটামুটি যে বয়ানগুলো আপনাকে দেওয়া হলো এরা খুবই সহজ আর এখানে আমি খুঁটি বয়ান কিছু আছে এতে রাজ মানে যে আপনার কি বলে যে কিসে কিসে আপনার ইয়ে হয়ে যায় হেরাম ভাঙে আমরা সকলেই জানেন যে সেটা আমি পরে হয়তো কিছু মেয়েদের জন্য আলাদা আলোচনা করেছি সময়টা এখন পাবো না বেশি হয়তো আমরা জানেন যে হেরাম বানানোর পরে আপনি কী করতে পারবেন না বেশ অনেক কিছু কাজ আছে আপনি সেলাই করা কাপড় করতে পারবেন না চামড়া কাটতে পারবেন না আপনি সেন লাগাতে পারবেন না আপনি বিবাহের প্রস্তাব দিতে পারবেন না হ্যাঁ তারপরে চুল কাটতে পারবেন না এ ধরনের হ্যাঁ মাথা ঢাকতে পারবেন না এ ধরনের অনেক ইয়ে আছে আর মেয়েদের জন্য সব কিছু রয়ে যাচ্ছে শুধু তারা হাত মোজা এবং পরবে না এবং তার নেকাপ লাগাবে না তাছাড়া তাদের জন্য আর কিছু ইয়ে নেই আর পুরুষের জন্য যেটা বিশেষ করে সেটা হলো যে কিন্তু কাপড় আর মাথা রাখতে পাবে না আর বাদ বাকি সবই একই মেয়ে এবং ছেলে এবার আমি আসব যে হাজে বাদিল অনেকে ভাববেন যে আমি তো বললেন যে হজ যখন ফরজ হয়ে যায় তখন তো মক্কায় না গেলে হজ হবে না ঠিকই মক্কায় না গেলে হজ হবে না কিন্তু এমন ব্যক্তি তার মক্কায় যাওয়ার কোনো আশা নেই চিররুগ্ন সে মারিদুন চির রুগ্ন বাধ্যকে পুঁচে গেছে বা ডাক্তার বলেছে এ কম বয়স হলো ভালো হয় মানে এই ব্যবস্থায় বিছানাতে উঠতে পারবে না সে এই ব্যক্তির হস্তাল তো হচ্ছে না অথচ টাকা আছে পয়সা সবই আছে তো তার জন্য কোনো ব্যবস্থা নয় মানে আছে ব্যবস্থা তার জন্য ব্যবস্থা হচ্ছে সে যদি আসতে না পারে তাহলে কোনো মানুষকে এমন এক ব্যক্তিকে হজ করতে দেবে যে আগে হজ করেছে টাকা পয়সা দিয়েতে তার জন্য সে হজ করতে পারবে এ দলিল রয়েছে আনিব না দেল্লাহ আনু আন্ন নবি আল্লাহ আলাইহিসাল্লাম সামিয়া রাজুলান ইয়াকুল উল্লাবাই কে আন সুব্রহ মাথা কালা মানসুব্রহমাতা কালা আখুল্লি আও অ কারিবুল্লি কালা হাজাস্তা আর নাসিক কালা লা কালা ফাহুজ্জা অ্যান্ড নাসিকা সুমাহুজ্জা আন সুব্রমা আবু দাউদ ইবিন মাজা আল্লাহ রসুল এক ব্যক্তিকে দেখলেন যে সে বাই কান সুবর্মা বলে এরাম বানছে সুবর্মা পক্ষ থেকে আমি হজ করব। তো আল্লাহ রসু বললেন এই সুবর্মা কে এসে তোমার তোমার কে হয় সে বলল বললো যেখানে বননাকে সন্দেহ করেছেন সেই লোকটি বললো হয় সে আমার ভাই না হলে আমার কোনো আত্মীয় এ ধরনের শব্দ বলা আছে তা আল্লাহ রসু বললেন আচ্ছা তুমি কি হজ করেছ তো সে বলল না আমি হজ করি নি আল্লাহ বললেন তুমি আগে হজ করবে করে নাও তারপরে অন্যজনের পক্ষ থেকে হজ করবে এখানে বলা যাচ্ছে যে হজ যে বাদিল যেটা কারো দ্বারা হজ করানো এটা যাই যাচ্ছে বদিলে হজ আমরা এটা বলি কিন্তু শর্ত হচ্ছে এমন ব্যক্তিকে হজ করাবেন সেজন আগে হাজি হয়ে থাকে আচ্ছা আর একটা হচ্ছে হাদিস কোন ছোট বাচ্চা যদি মানে ইয়ে হয়ে যায় সঙ্গে বাচ্চা নিয়ে গেছে মা মাও গেছে বাবা গেছে ছোট বাচ্চা গেছে তাদের হজ হবে কিনা এখানে একটা হাদিস বলছে

কালু আল মুসলিম উনা আনা মুসলিম তখন তারা বলল আপনি কে তোরা চিনে না রাসুল আল্লাহ রসুলকে তাহলে মানে আনতা বলে আপনি কে কালা রাসুল উল্লাহ আমি আল্লাহ রসুল সেইখানে একটা মেয়ে ছিল মহিলা সে তখন কত চালাক মহিলা দেখুন আল্লাহ রসুলকে সামনে পেয়েছে আর সঙ্গে সঙ্গে একটা তার কাছে একটা বাচ্চা ছিল বলছে এভাবে তুললো যে হাত এভাবে তুলে বললো আলে আল্লাহ রসুল এই বাচ্চাটার কি হদ আছে আলে হাত হাতজন আল্লাহ বললেন না ওর যেন হজ আছে কিন্তু ওর ফরজ আদায় হবে না কিন্তু এখন যে হজ হবে হজটা হয়ে যাবে কিন্তু সেই নেকিটা তুমি পাবে তাও বোঝা যাচ্ছে যে ছোটো বাচ্চাদের সঙ্গে নিয়ে যান তাদেরকেও হজ করান হারাম পড়ান যতটা সম্ভব আর কি সাহেবও হজ করানোর চেষ্টা করুন তাদেরকে নেকিটা আপনি পাবেন কিন্তু বড় এসে সে যখন দায়িত্বশীল হবে মুকাল্লাফ হবে বালেক হয়ে যাবে তখন তার আবার আল্লাহ শক্তি দিলে সবগুলো পূরণ হলে তার জন্য আবার তাকে হজ করতে হবে আর হুকমুল মহাসাব হজ করতে গেছেন কিন্তু মাঝে ঝামেলা হয়ে গেছে আপনার কোনো বাধা এসে গেছে তখন আপনি কি করবেন যদি আপনি একটা দোয়া পরে থাকে দোয়া আছে যে এরাম বানার সময় যদি আপনি এই দোয়া করেন যে আল্লাহ আমি উমরার জন্য কিংবা হজের জন্য আমি অ্যারাম বানছি যদি আমার কোনো প্রতিবন্ধকতা আসে মক্কা পৌঁছানোর কোনো আবার বাধা আসে তাহলে যেখানেই আমার বাধা হবে সেইটা আমার হালাল হওয়ার স্থান এই দোয়াটার যদি কেউ পড়ে ইন হাবাস্তানি হা বেসুন আহাল্লি হাইসু হাবাস্তানি ফা মাহাল্লি হাবাস্তানি যদি কেউ রুকাওয়াট আছে কোনো রকম মানে বাধা বিঘ্ন আছে তাহলে এটা বলতে হবে যেখানে আমার বাধা হবে সেটা আমার হালাল হওয়ার স্থান এরকম এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার দাম টাম কিছু লাগবে না আর যদি এটা কেউ না পড়ে এরাম তা মানে এ হয়ে আপনার কি বলে পড়ে নাই কিন্তু তার দোয়া পড়ে নাই আর তার বাধা এসে গেল তখন তাকে কি করতে হবে তাকে একটা হাদি দিতে হবে আর কমপক্ষে হাদি হলে একটা ছাগল জয় করতে হবে আর যেখানে আপনি সেখানে যেতে পারেন সেখানে হালাল হয়ে যান একটা ছাগল জয় করুন অথবা যদি কোনো হাদি বা কোনো জানোয়ার কেরান হয়তো জন্য মানে নিয়ে যাচ্ছিলো সঙ্গে সেরকম যদি মহরিম হয় তাহলে সেই জানোয়ারটাও সেখানে জয় করতে পারে সুলাহদাই বিয়ে করেছেন এটা এটা আমরা করতে পারি এখন হচ্ছে যে এহরাম অবস্থায় এরাম অবস্থায় আমরা কী কী জিনিস মানে কী ধরনের কাপড় আমরা পরতে পারি এবং কী ধরনের কাপড় পরতে পারি আমরা জানি সাদা কাপড় সেলাই কাপড় এছাড়া সাদা কাপড় এটা উত্তম কিন্তু যে কোনো রঙের কাপড় পরা যায় কিন্তু শর্ত হল সেটা পবিত্র হতে হবে এবং সেলাইবিহীন হতে কাপড় কাপড় হতে হবে এটা এটা পুরুষের জন্য কারণ আবদুল্লাহ নোহরের হাদিস রয়েছে নোমার আনু সোয়েল আর আলি আলী সাল্লাম আলিলাম ফকাল আর রসুল্লাহ বললেন كإن لا لا يلبس المحرم القميص والعمامة والبرنس والسرابيل وصوبا مسه ورس والزفران والخفين إلا ما أَلَّا يجد عَلَيْنِ وطاعت الله سبحانه وتعالى محرم بكتي جهرام بنده شه كونه كم كاميس سلائي كتو পাগড়ি বানতে পাবে না পায়জামা পরতে পাবে না আর বারনিশ বলতে যে যে কাপড়টা কাপ ওই যে টুপি কাপড় একসঙ্গে থাকে না গেঞ্জির সীত শিম পরে ওটাকে বলা হয় কেউ ভাবে লেগছে আর কি কিনকোনা এটা থাকে মাথা ঢাকার সঙ্গে একদম লেগে থাকে যেটা ওই কাপড় ওটা পরতে পারবে না আর এমন কাপড় পরতে পারবে না যেই কাপড়ে সেন্ট দেওয়া আছে যা রং রঙ দেওয়া আছে অথবা একটা কষ আছে পড়াশ বলা আছে এটা এক ধরনের কষ এ ধরনের কোনো জাফরানের কোনো কি বলে জাফরান জাতির কোনো রং বা কস লেগে থাকে বা সেন থাকে সে ধরনের কাপড় সে পরবে না আর কি বলে খুব পরবে না খুব বলতে ওই যে যেটা মোজা পরা হয় এটা পরবে না তবে খুব ওই ব্যক্তি পড়তে পারে যে জুতা পাবে না যার জুতা নাই সে কিন্তু এই খুবটা পরতে পারে যে হয় এটা আমরা খুব বলতে মোজা বলে এটা আগের যুগে মানে যে কাপড়ের ছিল না সেটা চামড়ার বা মোটা ধরনের কোনো জিনিস হতো সেটা পড়ে মশা করতেন আলী আলীবাসাল্লাম এবার মেয়েদের জন্য কি বলা হয়েছে লুবসুল মারা আলমোহরিমা তাদের জন্য কোনো অসুবিধা নেই যে কোনো রঙের তারা কাল পরতে পারে সেলাই সেলাইকে কাপড় পরতে পারে শুধু দুটো জিনিস নিষেধ আগে বলা হয়েছে মারাতু আলমোহরিমাতু ও তারা হাত মোজা পরবে না এবং মেকআপ পরবে না এটা শুধু নিষেধ এবার ফিদিয়াতুল আদা কোনো মানুষ হজ করতে গেছে এরাম অবস্থা আছে কিন্তু এমন তার মাথায় অসুবিধা খুশকি হয়েছে না হলে ওপুন বলি ওকুন হয়েছে তাকে ডাক্তার বলি তোমাকে এখনই চুল তোমাকে চেঁচে ফেলতে হবে নাহলে তোমার অসুবিধা অর্থাৎ হেরাম ভাঙার জন্য কোনো কোনো কারণ যদি হয় তাহলে সে হেরাম ভাঙতে পারে কিন্তু তার জন্য কি করতে হবে তাকে ফিদিয়াতুল আদা দিতে হবে তিন দিন রোজা রাখতে হবে না হয় ছটি মিসকিন খাওয়াতে হবে না হয় একটা ছাগল জবাই করতে তাহলে আলহামদুলিল্লাহ তার কোনো আর এ থাকবে না অসুবিধা থাকবে না আমরা এতক্ষণ যে হজের যে বর্ণনা আমরা শুনলাম আসলে হজ একটা আমাদের সুন্দর একটা বিধান বা রুকুন আল্লাহ সুবাহ তালা আমাদের দিয়েছেন এর ফজলত আমরা শুনলাম শুনলাম কিন্তু হজের ফজলতটা পাবে কে কেমন করে আমাদের হজ করতে হবে এর মেন দুটি বিষয় বিষয় হচ্ছে যে হজের হজ যে আপনি করবেন আপনার হজ যদি মকবুল হয়ে যায় আল্লাহ কাছে গৃহীত হয়ে যায় তাহলে আপনি জান্নাতি হবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন তবে হজ কবুল হবে কার কোন ব্যক্তির হজ কবুল হবে এখানে মৌলিক দুটি জিনিস আছে যে আল্লাহর জন্য যে হজ করবে তার আর রসুস আল্লাহ ইসলামের পদ্ধতি মোতাবেক যে হজ করবে তার যে হজটি আপনি করবেন যে কোনো কর্ম শুধু হজের জন্য এটা বেশি নয় খাস নয় যে কোনো কর্ম ইবাদামে করবেন আল্লাহর জন্য হতে বেশি কর্মটা ইবাদ এখ্লাস থাকতে হবে আপনি যদি হজ করেন যে আমাকে হাজির আকাব বলবে মানুষের আলহাজ বলে ডাকবে আমরা শুনতে ভালো লাগবে আপনার খদ্দির দোকানে সাইনবোর্ডে লেখাতে হবে আলহাজ আর আপনার প্রচুর লাভ হবে এরকম যদি আমার কোন এ থাকে লোক দেখানি কিছু ব্যাপার থাকে তাহলে জানতে হবে আপনার হজ আল্লাহ কবুল করছেন না আর যদি হবেন না আমি এই হজটা করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আল্লাহ মানুষ আল্লাহ জন্য আমি হজটা হলো আর দ্বিতীয় হলো যে আপনি নিজের ইচ্ছা মতো হজ করবেন না কার ইচ্ছা মতো হজ করবেন কার পদ্ধতি মোতাবেক রসুল সাল্লাইসাল্লামের যে পদ্ধতি সেই পদ্ধতি মোতাবেক আমাকে আমাকে আপনাকে হজ করতে হবে বলেছেন তিনি বলেছেন খুজু আননি মানা শিখাকুম আমার কাছ থেকে তোমরা হজের পদ্ধতি শিখে নাও রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে হজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই নির্দিষ্ট পথে আমাদেরকে কী করতে হবে হজ করতে হবে আর হজে মধ্যে এখলাস থাকতে হবে তবেই আপনি কী হবে আল্লাহ কাছে আপনার হজটা কবল হবে আর এই ফজলটা আপনি পেয়ে যাবেন কথা আমি শর্ট করে দিচ্ছি আর মশুরিয়াত আল হিকমতু ফি মশুরিয়াত হজ হজ যে আল্লাহ সব তালা ফরজ করেছেন এর কিছু উপকার আছে বা দর্শন বলতে পারেন দর্শনও আছে এক নম্বর হচ্ছে এই হজ আমাদেরকে শিক্ষা দেয় মুসলমানের মধ্যে আপনার যেটা বলা হয় সাম্যের শিক্ষা দেয় সাম্যের শিক্ষা দেয় কেমন সাম্য আপনি যখন দেখবেন মক্কা গিয়ে আরাফার ময়দানে যান বা যেখানে যান দেখবেন শুধু এহেরাম পরে সমস্ত মানুষ এহেরাম অবস্থায় আছে একই দৃশ্য রাজা ফকির আর বাদশাহ গরিব কালো সাদা শিক্ষিত অশিক্ষিত সব একই পোশাক রয়েছে এটা সাম্য না সেখানে না আর রাজাদের একটু সম্মান করা দরকার যারা রাজা ওদের একটু সম্মান দিই কাপড়টা তাদের চেঞ্জ করা দরকার না এরকম না একজন ফকির যে হেরাম পড়বে যে রঙের যে ধরনের সেলাইবিহীন একজন রাজাও সেই ধরনের সাদা রঙের আর সেলাইবিহীন সে পরবে একজন ফকির বলবে আব্বাইক আল্লাহ আব্বায় একজন শাসক একজন ধনী বলবেন আব্বাহিক আল্লাহ এটা একটা সাম্যের শিক্ষা দিচ্ছে হজ আর কি শিক্ষা দিচ্ছে আর হাজ্যাক বিলাকেরা মানুষ সমস্ত মানুষ দেখবে আলাফ অনেক মানুষ আছে তারা সত্যিকারের করে আল্লাহ মানুষ যেভাবে হাদিসে বলা আছে ঠিক সেভাবে তারা জিকে আজকার করে কত মানুষকে কানতে দেখেছি আমি আসর পথ থেকে আল্লাহ রুবাসে বলেছেন আসর পথ থেকে নিয়ে মাগরুপ পর্যন্ত আরাফার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তোমরা আল্লাহর কাছে যা চাইবে তোমরা চেয়ে নাও আল্লাহ সেদিন সবারই জন্য গেট খুলে রাখবেন কবুলের দোয়া কবলের গেট খুলে রাখবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করবেন তাই অনেককে দেখেছি যে এই সময়ে তারা কি করে খুবই কান্নাকাটি করে আর প্রত্যেকটি মানুষ নিজের nafস নিয়ে সেজন ব্যস্ত থাকি। হাসুরের ময়দানে মানুষ সু nafস nafsi করবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি। লিকুল ইমরিম মিনহুম ইয়াওমা ইয়িনশা'না ইবনি। যেমনতে মাঠে মানুষ ছেলে থেকে ছেলে পিতা থেকে মা ছেলে থেকে ছেলে মা থেকে স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী থেকে বয়ান করবে। আপ প্রত্যেকটি মানুষ ইনি জেনে যে শান নিয়ে নিজের নিজের বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবে এটা এটা হাসরের দৃশ্য আর এই ধরনের কিছু দৃশ্য আমরা আরাফাতে এবং হজের মৌসুমে দেখতে পাই মনে হয় যে একটা অংশ তাই হজ আমাদেরকে আখড়াতকে স্মরণ করে দেয় হাসরের ময়দানে কি অবস্থা হবে সে একটা জিনিস আমাদের চোখের সামনে ফুটে ওঠে আর কি শিক্ষা দেয় ইউ আতিল্লা। হজ করা এত সহজ কথা নয় অনেক কষ্ট তবুও দেখা যায় মানুষ কষ্ট সহ্য করে আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা হজ করছে ধৈর্য ধরে তো হজ মানুষকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে তাই আল্লাহ সব রহমত এই উদ্দেশ্যে আমাদের কি করেছেন হজ এ করেছেন আর তাকেও অর্জন করার জন্য আর শত্রু মিত্রকে চিহ্নিত করার জন্য আমরা আগেই বললাম শয়তানের জন্য আমরা কাকর মাঝে হজের জন্য হজের অবস্থায় তাই না সেখানে বসে আছে না শুধু জানিয়ে হে হে শয়তান আর তুমি আল্লাহ হও আমরা আল্লাহর জন্য তোমার তোমার সঙ্গে সবসময় বৈরিত বৈরিত ভাব রাখবো বৈরী তোমার সঙ্গে আমার আমার থাকবেই এটাকে বুঝিয়ে দেওয়া কাকর মেদে শয়তানের পরে বিরূপ প্রকাশ করা যে আল্লাহর জন্য আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু তোমাকে ভালোবাসি না তোমার প্রতি আমাদের এই ক্রোধ আমরা এইভাবে প্রকাশ করছি শয়তানের প্রতি আমাদের সবসময় ক্রোধ থাকা উচিত শয়তানকে ঘৃণা করা উচিত আর এখানে আমরা সেই যে ট্রেনিং নিচ্ছি শয়তানকে প্রথম মেরে যে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা আল্লাহকে ভালোবাসি তোমাকে ভালোবাসি না তা আমাদের এইখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের যে বাকি জীবনগুলো আছে সেই জীবনেও আমাদের শয়তানকে বিতাড়িত করা দরকার শয়তানের বিরুদ্ধ বৃদ্ধচারণ করা দরকার শয়তানের বিরুদ্ধে যাওয়া দরকার কিন্তু আমরা শয়তান পুষছি যত রকম শয়তান মানে শয়তানি কাজ বা শয়তান যত সন্তুষ্ট হবে সেই ধরনের কাজে আমরা লিপ্ত প্রকৃত মুসলিমের ট্রেনিং হবে হজ থেকে বা অন্যান্য বিয়ে থেকে যে শয়তানকে আমরা পছন্দ করব না শয়তানকে আমরা বিতাড়িত করবো আমাদের কাছ থেকে কিন্তু দুঃখের বিষয়ে আজ আমরা শয়তান পুষছি নাহ বিল্লা আল্লাহ সব তালা কাছে দয়া করছি আল্লাহ সামনে যে হজ আসছে এই হজের যে ফৈলত রয়েছে বা হজ করা যে পদ্ধতি রয়েছে সঠিকভাবে তোমার রসুল আমাদের জন্য যে নিদর্শন যে তালিকা যে কাইফিয়ত রেখে গেছেন ঠিক সেইভাবে আমরা হজ করতে পারি যাতে করে তুমি আমাদের হজকে কবল করো আর তুমি আমাদের নিষ্প্রাপ নিষ্পাপ করো আমাদের পাপ থেকে আর মানুষ সব সর মানুষ মানুষের যে চাওয়া এবং পাওয়া জান্নাত লাভ করা সেই জান্নাতের অধিবাসী তুমি আমাদেরকে করো আল্লাহ সুবাহ তাল্লার কাছে এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ